বিজেপি দল দু আঠারো সালে ভোটের আগে যেসব প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছিল সেই সব প্রতিশ্রুতি কিছুই বাস্তবায়িত করেনি রাজ্যের মানুষের সাথে বিজেপি দল তীব্র প্রতারণা করেছে এরকমই অভিযোগ এনে বিজেপি দলের এইসব প্রতারণার বিরুদ্ধে সারা রাজ্যের সাথে শহরের বিভিন্ন জায়গায় সিপিআইএম দলের কর্মী সমর্থকরা প্রতিটি এলাকায় বাড়ি বাড়ি প্রচার অভিযান করছে একই সাথে চলছে বিভিন্ন সেক্টরে দলের পক্ষ থেকে পদযাত্রাও এবার এমনটাই দেখা গেল বৃহস্পতিবার কৈলাশহর বিধানসভা কেন্দ্রের ইরানি সেক্টরে স্থানীয় বিধায়ক মবস্বর আলীর নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকরা এক পদযাত্রায় সামিল হয় এদিন পদযাত্রাটি মূলত ইরানি সেক্টরের খাওয়াবিল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিক্রম করে প্রায় সাত কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পরিক্রমা করে দলীয় কর্মীরা পদযাত্রার বিধায়ক মবস্বর আলী ছাড়া উপস্থিত ছিলেন সিপিএম নেতা কান্তিরাল দেব আব্দুল মুকিম সহ আরও অনেকে পদযাত্রা শেষে বিধায়ক মবস্বর আলী শাসক বিজেপি দলের তীব্র সমালোচনা করে বলেন যে বিজেপি দলের সরকার প্রতিষ্ঠিত হবার আগে রাজ্যের বেকার যুবক যুবতীদের কথা দিয়েছিল বছরে পঞ্চাশ হাজার সরকারি চাকরি দেওয়া হবে কিন্তু বাস্তবে বিজেপি সরকারের প্রায় পাঁচ বছর সম্পূর্ণ হয়ে যাচ্ছে কিন্তু এখনও অবধি রাজ্যে দশ হাজার সরকারি চাকরিও হয়নি উল্টো বিজেপি সরকার দিনের পর দিন রাজ্যে সরকারি চাকরির রাস্তা সংকুচিত করছে তারা প্রতিশ্রুতি দিয়েছিল রেগার মজুরি তিনশো চল্লিশ টাকা এবং বছরে দুইশো দিন রেগার কাজের ব্যবস্থা করা হবে কিন্তু মজুরিও বৃদ্ধি হয়নি এবং রেগায় দুইশো দিনও করা হয়নি উল্টো রেগা কাজ কমে দেয়া হয়েছে এসবের বিরুদ্ধে সিপিএম দল রাস্তা নেমেছে এবং বিজেপি দলের সরকারকে উৎখাত করতেই রাস্তায় থাকবে বলে জানান বিধায়ক 20 مارس মাসের তরফ থেকে আজকে আজ ইরানি সেক্টরে থেকে আমরা পদযাত্রা সংগঠিত করি আপনারা জানেন যে 2018 সালে যে সব প্রতিশ্রুতি দিয়ে বিজেপি আইপিএফ এর জোটের সরকার কি পুরা রাজ্যের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল মানুষ আজকে জীবনের অবিকর্ততার ভিত্তিতে দেখতে পারছেন যে সেই প্রতিশ্রুতিগুলো আপনারা পালন করেন বিশেষ করে রাজ্যের মধ্যে বেকার যুবকদেরকে তারা আশ্বস্ত করেছিল যে রাজ্যে বিজেপি সরকার আসতে পরে প্রথম বছর পঞ্চাশ হাজার রেগুলার চাকরি হবে কিন্তু আজকের বাস্তবতা হচ্ছে প্রথম বছর কি এখন পর্যন্ত প্রায় পাঁচ বছরের কাজ শেষ আর বিশ পঁচিশ দিনে সরকারের আয়ু রয়েছে এই সময়ের মধ্যে দশ হাজার রেগুলার চাকরির তারা ব্যবস্থা করতে পারেনি উল্টা সরকারি চাকরির যে সুযোগগুলো ছিল সেগুলোকে সংকুচিত করছে তার সাথে সাথে আমরা দেখছি যে দুই সালে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যতজন সরকারি কর্মচারী ফিক্সড পে রেগুলার স্কিম মিলে কাজ করতেন সেই সংখ্যাটা আজকের দিনে প্রায় এগারো হাজার কমে গেছে রাজ্যের সরকারি চাকরির সুযোগগুলো প্রতিনিয়ত সংকুচিত করা হচ্ছে তার প্রতিবাদে মানুষ আসতে রাস্তায় নেমেছেন শুধু তাই না ব্যাগায় ব্যাগায় তিনশো চল্লিশ টাকা মজুরি দুশো দিনের কাজ দেওয়ার প্রতি ভেয়ার রিপোর্ট